আমি আপনার দিনই ভাই, আমি যেটা পছন্দ করি না সেটা আপনি দয়া করে করিয়েন না, আপনার আমি অনেক উপকার করব ইনশাআল্লাহ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয় বাক্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন আমি কেসসা কাহিনী বলিনি। নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি, তবে আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, এ কথা আমি বলেছি, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আপনার যদি সাহস থাকে আপনার বক্তার ব্যাপারে বা আপনার মুফাসসিরের ব্যাপারে, তাহলে আপনি আমার সামনে পেশ করতে পারেন, তখন আমি দেখাবো যে আপনার মুফাসসিরের এগুলো মিথ্যে, আপনার বক্তার এগুলো মিথ্যে। আমি প্রায় 90 সাল থেকে বলে আসছি যে কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে তাহলে আরও মিথ্যা কথা আছে। দেখেন এক পৃষ্ঠা লেখা আছে দোয়া ও শরীফ খতমের দোয়া, কোরআন মাজিদ খতমের দোয়া, কতদিন দেখালাম আপনাকে এক পৃষ্ঠে, বলেছি আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা বলতে পারবে না যে দোয়াগুলি আল্লাহর নবীর বানানো, আল্লাহর নবী বলেছে এক পৃষ্ঠে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো কে যদি কোনোদিন বলতে পারে যে এগুলো আল্লাহর নবীর, তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। এই পৃষ্ঠাতে লেখা আছে দোয়া খাতমে কোরআন, এটাও মানুষের বানানো ছোট করে। কোরআন মাজিদের গায়ে যদি এরকম মিথ্যা কথা লেখা থাকে তাহলে আরও ধর্মে মিথ্যা কথা আছে। আমি যদি যাদিকে বেশি বুঝাতে না পারি অন্তত বাঙালিকে এটা বুঝিয়েছি এই দীর্ঘ সময়ে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে, ধর্মের নামে মিথ্যা তাফসির আছে। শুধু বলিনি, আপনি পড়েন না পড়েন, আমি একটা বইও লিখেছি তাফসির কি মিথ্যা হতে পারে, এটা সূচনা। আমার বিদ্যা বুদ্ধি কম, আমি ও দিয়ে জাতিকে দেখিয়েছি যে মিথ্যা তাফসির আছে, ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আর আমি আপনার কাছে একটা বই পেশ করেছি যার নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা এটা একটু বুঝতে হবে। দিন রাত আপনি বক্তব্য শুনলেন আর সেটাকে বক্তৃতা মনে করলেন তা নয়, যেটা ভুল হিসেবে কতদিন আপনাকে অনেক কথার মধ্যে এই পরিচিত বইটার নাম আমি বলি, কেন সে বইটাকে সবাই চিনে জানে। মুকসেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলের মেয়ের পড়া নিষেধ, মানে হেডলাইনই মিথ্যে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে আছে কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কেন? তো ওখানে এখন লেখক লিখছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম সব কথাগুলি মিথ্যে, শুধু মিথ্যে না সরাসরি কোরআন মাজিদের বিরোধী, সরাসরি একবারে সরাসরি বিপরীত কোরআনের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের ক্ষেতে আসো, তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকালেই কি দুপুরেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, একথা আল্লাহ বলছেন আর লেখক এটা বলছেন। তার মানে কলম মিথ্যে আছে, বক্তৃতা মিথ্যে আছে, কত শত কথা মিথ্যে ধর্মের নামে। কই কতদিন বলেছি, কতদিন বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটাই মানুষ জানে না, ঘটনা সত্য মিথ্যে পড়ে, কাহিনীটা আছে কোথায়। বুড়ি যে রাস্তা দিয়ে, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে পায়ে সে রাস্তায় কাঁটা ফো পুঁতে রাখতো, একবারে নগদ মিথ্যে।
মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদে। ও ছেলে তুমি কেন কাঁদো? বলে আমি ইয়াতিম, আমি ইয়াতিম ছিলাম। তাই কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আর আয়েশার গেল তোর বাড়িতে ফকিরের ভিক্ষা নেয়, আবার নতুন পোশাক কথা দিয়ে আসলো, ভিক্ষাই নাই। কত হাদিস নেবেন আপনি বোখারি মুসলিমের, ভিক্ষাই নাই, ভিক্ষাই জুটে না আয়েশার বাড়িতে। একটা মানুষকে খেতে দর 11 জন স্ত্রীর ক্ষমতা হয়নি, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজেরও ক্ষমতা হয়নি। মেহমান ফিরে এসেছে ব্যাক করে, হাদিস বোখারি মুসলিম ব্যাক করে যখন ফিরে এসেছে, তখন নিরুপায় হয়ে বলছেন তোমরা একটু আমার মেহমানটা কেউ নিবা না? তো আবু তালহা বলছেন আমি। ঠিক আছে, এবার আবু তালহা মেহমানকে নিয়ে বাড়িতে গিয়ে বলছে, জানো আকরিমি জাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার বউ, দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান গো, তুমি একটু তাকে সম্মান করো, একটু খাওয়ার ব্যবস্থা কি কিছু আছে? না 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 না, খাওয়ার ব্যবস্থা তো নেই, ছেলে মেয়েদের জন্য একটু খাদ্য জানিয়ে ছেলে মেয়ে বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে, ওটা রেডি করো দিয়ে ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, মেহমানের জন্য খানা পানি রেডি করো। খানা পানি রেডি করার পরে মেহমানকে ডেকে তার স্ত্রী বলছেন যে আমি একটু ল্যাম্পটা ঠিক করতে গেলাম, আর ঠিক করানো এটা ভান একটা, এরকম করতে করতে নিভিয়ে দিয়েছেন। তখন মেহমান বুঝলো যে আসলে মনে হয় নিভিয়ে গেল। তো তখন আর স্বামী স্ত্রী নিজে খায়নি, অল্প খাদ্য তো, ওইটুকু মেহমান খেয়েছে। এখন সকালে আবু তালহা রাসূলের কাছে আসছেন, তখন আল্লাহ রাসূল বলছেন আবু তালহা, আরে তোমার মেহমানি দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। হাদিস বুখারী মুসলিম।